আল্লাহর ভয় দিনের মধ্যে ফায়দা করতে বলেছেন। এরপরে বলেছেন কুনু মা সাদিকিন, যারা সিদ্দিকিন, যাদের নফস বালা তাদের সঙ্গে চলো, তোমার দিলের হালত পরিবর্তন হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে একটু গোছালো পরিবেশে বসি, আমাদের এনভায়রনমেন্ট, আমরা সুন্দর জাতি, আমরা শৃঙ্খল জাতি, ঠিক কি না? আমাদের এনভায়রনমেন্ট হবে আরো সুন্দর, আল্লাহ তাআলা খুশি হবে, আল্লাহ তাআলা আমাদের উপরে রহমত নাজিল করবে। মাঝখানে মাঝখানে খালি জায়গা একটু পুরা করে বসেন, মালিকের মালিকের জন্য বসেন, আমি বক্তার জন্য নয়। আমি বক্তার জন্য বসলে কোনো ফায়দা হবে না, ঠিক কি না? মালিকের জন্য, রাসূলের জন্য একটু গোছালো পরিবেশে বসি ভাই। যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসলে ভালো হয়, না বসতে চাইলে চলে যান, ঘুমাইলেও আপনার ইবাদত হবে, ঠিক কিনা? শুধু শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট কেন করবেন, যেহেতু বসার আয়োজন করা হয়েছে। আল্লাহ তাআলা পরিপূর্ণ হেদায়েত আমাদের সকলকে দান করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم شكل درود ابراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه শিল্পীর তুলি থমকে দাঁড়ায় লিখিত তোমার বর্ণনা, জোরে বলে আল্লাহু আকবার। শিল্পীর তুলি থমকে দাঁড়ায় লিখিত তোমার বর্ণনা, তুমি যে মোদের প্রিয় নবী অগ, তুমি যে মোদের মাওলানা, বালাগাল উলা বিকামালিহি
হাসনাত জামিউ খিসানিহি সাল্লু আলাইহি লা ইলাহা সকলে জবান ছেড়ে দিয়ে আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা La ilaha illallah Muhammadur Rasulullah Shakuli Prasad Sallallahu Tengra Maulobi Bari Baharul Ulum Madrasa Watin Khana Committee Kortik Ayojito অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে নিজাম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে সম্মানিত মা এবং বোনেরা, প্রিয় পরিচালক, আলোচনা সূচনায় সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। কেমন আছেন আপনারা? আমি এই ছোট মানুষটাকে দেখে অবাক হয়ে যাচ্ছেন, ঠিক না, যে পাবনা থেকে এত ছোট মানুষটাকে নিয়ে আসছে। একটু দোয়া নেওয়ার জন্য আসছি, দোয়া করবেন ইনশাআল্লাহ। এখানে আসার বসার তৌফিক কে দিয়েছে? আমরা যে সুস্থ আছি এই সুস্থতার মালিক কে? যে রব্বি করিম আমাদেরকে দীর্ঘ হায়াত দান করে, সুস্থতা দান করে, একমাত্র রেজায় মাওলার জন্য কোরআনের আজমতে উলামায়ে কিরামের মজলিসে কবুল করেছেন, সে আল্লাহ তাআলার দরবারে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। জবান খুলে একটু আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ। বিশ্ব মুক্তির মানবতার দূত মহামানব, যে রসূলের সৌজন্যে বিশাল আসমানকে, বিশাল জমিনকে, যে রসূলের সৌজন্যে কুল কানাত কা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই মহান নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ সকলেই পড়েন এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটি জবান থেকে জোর আওয়াজ নবীজির শানে, নবীজির প্রেমে মাতোয়ারা হয়ে সকলেই জবানে আরেকবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, যেই ব্যক্তি একবার নামি নবীজির উপরে দরুদ পড়বে, আল্লাহ রব্বি করিম তার উপরে 10টা নেকি দান করে দিবেন। এর জন্য দরুদ শরীফ পড়ার দরকার আছে না নাই? শুরুতেই বলি ভাই, দরুদ শরীফের আমল বড় মজবুত আমল। কি আমল? বড় মজবুত আমল। দুনিয়া আখিরাতের মধ্যে মুসিবতের মধ্যে পড়েছেন, সমস্যার মধ্যে পড়েছেন, নবীজির আশিক হয়েছেন, নবীজির উপরে দরুদের আমল প্রত্যেক দিন প্রতিনিয়ত করতেছেন, পয়গম্বর আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে আপনার সমস্যা থেকে সমাধান করে দিবে। একবার দরুদ পড়লে 10টা নেকি, 10টা রহমত বর্ষিত হয়, 10টা গুনাহ মাফ হয়, সুবহানাল্লাহ। বলেন এই সম্পর্কে নবীজি বলেন, قال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدا صلى الله عليه واشرا جي ব্যক্তি ইমানের আওয়াজে নবীজির মহব্বত কলিজার মধ্যে পয়দা করিয়া নবীজির সাথে একবার দরুদ পড়বে, পড়বে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় 10টা নেকি দান করে দেয়। এর জন্য বলি দুরূদ শরীফের আমল বড় মজবুত আমল। সময় পাবেন দুরূদ শরীফের আমল করবেন, রাজি আছেন না সকলে? ইনশাআল্লাহ। দুরূদ শরীফ সম্পর্কে একটুখানি বলি আপনাদের সামনে, তারপরে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি তার দিকে আলোচনা করব। একটুখানি শুনবেন দুরূদ শরীফ সম্পর্কে? মুসলমান ভাইরা আমার, দুরূদ শরীফের আমল বড় মজবুত আমল। দুরূদ শরীফের আমল করলে নবীজি খুশি হয়,
আমার আফটার নবী যদি খুশি হয় আমার মালিক, আমার আফটার উপরে খুশি হবে আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। দুরুদ শরীফের আমল বড় কঠিন আমল, মজবুত একটা আমল, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিতাবের মধ্যে লেখে দুরুদ শরীফের আমল কত বড় মজবুত আমল চিন্তা করে দেখুন। কিতাবের মধ্যে লেখে একজন ভিক্ষু জমিনের মধ্যে মানুষের কাছে হাত পেতে চায়, মানুষের দারে দারে যায় কে আছো কে আছো রে, আমাকে আল্লাহর রাস্তায় কিছু দান করে দাও, বেবি বাচ্চা না খাওয়া অবস্থা আমি গুনাগার, গুনামে পেটের মধ্যে বড় খোদা কে আছো আমি গুনাগার, গুনামকে আল্লাহর রাস্তায় কিছু দান করে দাও, এমন করে মানুষের দারে দারে চায়। ও মুসলমান চাইতে 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 একটা সময় পরন্ত বিকেল বেলা আবু জেহেল আবু লাহাব উতমা সাইবা মজলিস করতেছে, মজলিসের মধ্যে কি যেন বলে, রং তামাশা করে, হট্টাহাসি করে, বলে কি যেন গোল মিটিং করতেছে। এমন সময় আল্লাহর বান্দা গিয়া হাজি, এমন সময় আবু জেহেলের দরবারে গিয়া বলে ও ভাই কে আসো, আল্লাহর রাস্তায় তোমার কাছে এসেছি পেটের মধ্যে খোদা, মেহরবানি করি আমাকে কিছু দান করে দাও। ভাই এদিক ওদিক তাকান কেন, মেহরবানি করে আল্লাহর রাস্তায় আমাকে কিছু দাও, আবু জেহেলের কাছে গিয়া বলতেছে। আবু জেহেল চিন্তা করলো এই তো বুঝি মুসলমানকে অপমানিত করার, মুসলমানকে ছোট করার একটা সুযোগ পাইছি, চক্রান্ত করছে কি করে নাই। আবু জেহেল ইসলামের সঙ্গে ইসলাম ওয়ালা মানুষের সঙ্গে চক্রান্ত করছে কি করে নাই, করছে। আল্লাহর বান্দা ভিক্ষুক যখন চাইছে আবু জেহেল জবাবে বলে ভাই যা আমি তো তোমাকে কিছু দিতে পারবো না, কিন্তু আমি একটা রাস্তা দেখায় দে, ওইখানে চলে যাও তোমাকে অনেক কিছু দান করবে। বলে কে কে, বলে মসজিদে নববীর মধ্যে হযরত আলী, তার কাছে চলে যাও ওই ব্যক্তি তোমাকে কিছু মোটা অঙ্কের কিছু দান করতে পারে। আবু জেহেল কিন্তু ভালো করেই জানে আলীর বাড়ির সোলার মধ্যে আগুন জ্বলে না, ঠিক কিনা জোরে বলেন, আলীর বাড়ির চুলার মধ্যে আগুন জ্বলে না, কেন ফাটাইছে বলে আলীকে ছোট করার জন্য, ঠিক কি না, আলীকে অপমান অবদস্থ করার জন্য। কিন্তু বলো তো দেখি মুসলমান রাখে আল্লাহ বারেকে, সম্মান দেওয়ার মালিক কে, সম্মান কেড়ে নেওয়ার মালিক কে, শাহাদত আঙ্গুল উঁচু করে বলো কে আল্লাহ। আমার মালিক সম্মান দেয়, আমার মালিক সম্মানকে কেড়ে নেয়। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে কয় কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মা তাশা وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ এই কথা কে বলেছেন, সম্মান দেওয়ার মালিক কে, সম্মান কেড়ে নেওয়ার মালিক কে। দুনিয়ার তাম মানুষগুলা যদি আমার পিছনে লাগে ছোট বানার জন্য, আমার মালিক যদি আমাকে অপনে নেয় দুনিয়ার কোন মানুষ টেনে নামাইতে পারে না, ঠিক কিনা জোরে বলো,
দুনিয়ার কোন মানুষ তো টেনে নামাতে পারবে না। আবু জেহেল চক্রান্ত করেছে, আলীকে কেমনে ছোট বানানো যায়, আলীকে কেমনে অপমান করা যায়। মুসলমান ভাইয়ের আবার এমন সময় ভিক্ষুকে ডাকতে বলে, ভাই মসজিদ নববীর দরজার মধ্যে চলে যাও, ওইখানে আলী বসার, ওইখানে গিয়ে চাও তোমাকে আল্লাহর রাস্তে অনেক কিছু দান করে দিবে, তুমি বড় লাভবান হয়ে যাবে। চক্রান্ত করেছে আবু জেহেল, তো ইসলামের বৈনি শক্তি, ঠিক কি না? সমাজের মধ্যে অনেক মানুষ পাওয়া যায় ভালো একজন কিছু করতেছে পছন্দ হয় না, ঠিক না? ঠিক না, ভালো একটা কিছু করে পছন্দ হয় না, বলে হুজুর তো বড় টাকাওয়ালা হয়ে যাচ্ছে, কেমনে নিচে নামানো যায়? চক্রান্ত করে আছে না যায়? মুসলমান ভাইরা, আবু জাহেল চক্রান্ত করেছেন, আলীকে কেমনে ছোট করা যায়, আলীর কাছে ভিক্ষু কল্যাণ বান্দা চলে যায়, আলীকে কি বলে, ভাই আলী মেহরবানি করে আল্লাহর রাস্তে এসেছি, আল্লাহর রাস্তে কিছু দান করে দাও, আল্লাহর রাস্তে কিছু আমাকে দান করে দাও। আলী তখন বলল, তোমাকে কে পাঠিয়েছে, কে কে? ওই যে দেখো পরন্ত বিকেল বেলা মাঠের মধ্যে সকল মানুষ কয়েকজন মানুষ মিলে কি যেন মিটিং করতেছে, রং তামাশা করে, হাসাহাসি করে। তার কাছে গেলাম, সেই ব্যক্তি দিল না, তারা তো তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। বলে কে কে? বলে আবু জাহেল, আবুল আকাব, উতবা, সাইবা, তারা তোমার কাছে পাঠিয়েছি। এমন সময় আলী চিন্তিত হয়ে পড়ল, আলীর বুঝতে বাকি নাই, আবু জাহেল আমাকে ছোট বানানোর জন্য পাঠাইছে, ঠিক কি না? কেন কেন? আবু জাহেল ভালো করে জানে, বলে আমি আলীর বাড়ির উঠোনে চুলার মধ্যে আগুন জ্বলে না, নবীজির দুলালি ফাতেমা দুই দিন তিন দিন চলে যায় পেটের মধ্যে খানা নাই, হাসান হুসাইন তার পেটের মধ্যে খানা নাই। আবু জাহেল এই চিন্তা ফিকির করিয়া যেন না দিতে পারি, আমাকে ছোট বানানোর জন্য আল্লাহর বান্দাকে আমার কাছে পাঠিয়েছে, কি করা যায়, কি করা যায়? মালিকের দরবারে সিজদায় পড়ে কান্দে, বালি ওরে বালি, ইসলামের মধ্যে আছি বলে তোমার সৈনিক হয়েছি বলে। আবু জাহেল তার গোষ্ঠীরা আমাকে ছোট বানানোর জন্য তোমার বান্দাকে আমার নিকটবর্তী করে নিয়েছে, বলে মালি দুনিয়ার সকল মানুষ যদি আমার শত্রু হয়, তুমি মালিক যদি আমার পক্ষে থাকো, দুনিয়ার কোন মানুষ আমাকে ক্ষতি করতে পারবে না। আর জোরে বলো কথা, ঠিক কি না? মুসলমান ভাইয়েরা, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার সঙ্গে নবীজির সঙ্গে একটা ব্যবসা করে নিল এই মুহূর্তের মধ্যে, সুবহানাল্লাহ বলেন, নবীজির সঙ্গে একটা ব্যবসা করে নিল। এমন সময় আলী চিন্তিত হয়ে পড়ল, যখন হতাশ হয়ে গেল, হতভম্ব হয়ে যায়, এই সময় আল্লাহ তাআলার কোরআনুল কারীমের কথা মনে পড়ে যায়। আল্লাহ তাআলা কয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইউ হ্যাভ নাথিং টু বি ফার্স্ট অ্যাবাউট, নাথিং টু বি আফ্রাইড, বাট ইফ ইউ ক্যান দে রিয়াল মুমিন, যারা প্রকৃত মুমিন হবে, সত্যিকারের মুমিন হয়, ওই মানুষগুলাকে আল্লাহ তাআলা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, দুনিয়া আখেরাতের মধ্যে তাদেরকে বিজয় দান করে দেয়। জয় হোক সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের দিকে তাকিয়ে বলেন, আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার জন্য সাহায্যকারী হয়ে যাও, এই ভিক্ষুকের নিকটে আল্লাহ গো বিজয়ের মালাকাম আমাকে উদ্দিন করিয়া দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা তার হতভম্বতা কেটে গেল,
হতাশা ব্যঞ্জক হয়েছিল তা থেকে পরিত্রাণ। বলে কেমন করে পরিত্রাণ পেয়েছে? বলে আল্লাহ তাআলার কোরআনুল কারীম তাকে টেনশন থেকে পরিত্রাণ করে দিয়েছে। বলে আমি তো আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলা তো আমাকে সাহায্য করবে। এইখানে আবু জেহেলের কাছে আমাকে ছোট আল্লাহ তাআলা বানাইতে পারে না, ঠিক কিনা? সরে বলে মুসলমানি অন্ধার আল্লাহ গোলাম। এমন সময় কি করলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর উপরে তাওয়াক্কাল করিয়া ভিক্ষুকে বলল, ও ভিক্ষু বলো তো দেখি, মানুষের সামনে যখন দাঁড়াও, মানুষের কাছে যখন চাও, তখন তুমি কেমনে করে যাও? বলে মালিকের দরবারে যখন কোন মানুষ চায়, আর মালিকের দরবারে যখন কোন মানুষ ভিক্ষুকের মতো দাঁড়ায়, হাত তো মালিকের সামনে তুলে দেয়, ঠিক কিনা? মুসলমান ভাইয়া আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা রূহ ডাকিয়া কয়, ওরে আল্লাহর গোলাম, আমি আলীর সামনে মুখের সামনে তোমার হাতটা একটু তুলে ধরো, এমন করে তুলে ধরো, আল্লাহর বান্দা তাই তো করল। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়া কয়, গোলাম চোখটা মুহূর্তের জন্য একটুখানি বন্ধ করে দাও, চোখটা একটুখানি বন্ধ করে দাও, আল্লাহর গোলাম তাই তো করলো, চোখটা বন্ধ করে এমন করে হাত পাতে আলী রাদিয়াল্লাহু তাআলা জবানের মধ্যে কি যেন তেলাওয়াত করে, সুবহানাল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা জবান কি যেন কয়, আলী রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত করার পরে আল্লাহর বান্দা ভিক্ষুকের হাতের তালুর মধ্যে জবানের মধ্যে একটা কি যেন ফু মেরে দেয়, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে বলে হাতের মুষ্টি বন্ধ করে দাও, আল্লাহর গোলাম চোখটা খোল, হাতের মুষ্টি এই মুহূর্তের মধ্যে খোল না, আবু জেহেলের দরবারে যাইবা। আবু জেহেল যখন জিগাবে, আলী তোমাকে কি দিয়েছে? আমি আবু জেহেলের সামনে তুমি তোমার মুষ্টি খুলে দিও, আল্লাহ তাআলা তোমাকে বরকত দান করে দিবে। সব কিছু দেওয়ার মালিক কে? জোরে বলুন, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। ওরে আমার মালিক, তুমি যদি মালিকের কাছে চাও, মালিকের কাছে চাও, মালিক তোমাকে কোনো দিন খালি হাতে দিবে না। আর সমাজের মধ্যে হাল জমার আর মুসলমানদের দিলের হালাত, মালিকের কাছে চাই না, বাবার দরবারে যায়। কথা বলে, কথা বলে, মালিকের কাছে চাই না, মালিক যাকে খাওয়ায় ওই ব্যক্তির কাছে যায়, মখলুকের কাছে যায়। মখলুকের কোন ক্ষমতা আছে? সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা কয়, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদীর। জবানে জিকির দেন তো ভাই, লা ইলাহা لا إله পাখিরো গানে গানে নদীর কলতানে, জোরে বলে মনে হব, পাখিরো গানে গানে নদীর কলতানে, ওই নামের ওই গান শোনা যায়, ওই নামের ওই গান শোনা যায়, তার শুধু বলে ইল্লাল্লাহ লা ইলাহা, জবান খুলে জবান করে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। La ilaha illallah Muhammadur Rasulullah সকলে পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাই আমার, যেই কথাটি বলতেছিলাম
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হাতের মুষ্টি বন্ধ কর, হাতের মুষ্টি আবু জেহেলের সামনে গিয়ে খুলবা। তাই তো করল, আবু জেহেলের কাছে চলে আসল। এমন সময় আবু জেহেল হাসতে হাসতে মস্করি করিয়া জিজ্ঞাসা করে, আল্লাহর গোলাম আলী তোমাকে কি দিয়েছে, কি দিয়েছে দেখাও তো দেখি কি দিয়েছে। বলে, জানি না কি দিয়েছে, কিন্তু হাতের মুষ্টি বন্ধ, জানি না হাতের মধ্যে কে দিয়েছে, তুমি জিগাইলে হাতের মুষ্টি খুলতে বলেছে, তুমি জিগাইলে হাতের মুষ্টি খুলতে বলেছে, খুলবো নাকি? হা হা খুলে দাও খুলে দাও। আল্লাহর গোলাম ভিক্ষুক ব্যক্তি যখন হাতের মুষ্টি খুলে, এমন মুহূর্তে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ তাআলার গোলামের হাতের মধ্যে জান্নাতের কেমন যেন মনে হয়, মুক্তর দানাটা জ্বলজ্বল করতেছে। ভালো করে বুঝছেন, আলী তো কিছু দেয় নাই, হাতের মধ্যে ফু দিয়েছে, মুষ্টিটা বন্ধ করে আবু জেহেল খুলতে বললে খুলেছে, হাতের মধ্যে মুক্তর দানা জ্বলজ্বল করে। আবু জেহেল অবাক হয়ে যায়, বিস্মিত হয়ে পড়ল, বলে, আহারে এমন একটা চক্রান্ত করলাম, এই চক্রান্তের মধ্যে আমি তো ফেল করলাম, আবার দ্বিতীয় চক্রান্ত করল। আবু জেহেল বলতেছে, ও ভাই তোমাকে কেমনে করে এত দামি মূল্যবান সম্পদ দান করেছে? বলে, জানি না জানি না। আবু জেহেল দ্বিতীয় চক্রান্ত আবার লাগায়, আলী মনে হয় চুরি করেছে। প্রথম ষড়যন্ত্র থেকে বিজয় লাভ করতে পারল না, যখন হেরে গেল দ্বিতীয় ষড়যন্ত্র আবার করল, আলী মনে হয় চুরি করেছে। আল্লাহর বান্দা ভিক্ষুক নিয়ে চলে যায়, চলে যায় আলীর দরবারে, আলীর কঠিন বিচার হবে, আলীর কঠিন বিচার হবে। ও মুসলমান, জমিনের মধ্যে এমন পাওয়া যায় কোন দোষ করে নাই? বলে, অন্য মানুষের দোষটা সাফাইয়া দেয় আছে না নাই? জোরে বলেন, কোন দোষ করে নাই, অন্য মানুষের দোষটা সাফাইয়া দেয়। যখন দুনিয়ার জমিনের মধ্যে প্রমাণ হয়ে যায় কোন নির্দোষ ব্যক্তিকে দোষী বানানো হয়েছে, তখন অন্য দিকে মস্তিষ্ক ঘোরাইয়া দেয় আছে না নাই? মুসলমান ভাইরা, আমার আবু জেহেল চিন্তা করলাম, আলী মনে হয় চুরি করেছে, ভিক্ষুককে সঙ্গে লইয়া আলীর কাছে চলে যায়। এমন সময় জামান পরানিকে ডাক দেয়, আলী এত দামি মূল্যবান সম্পদ তুমি কোথা থেকে পেয়েছ? তুমি মনে হয় চুরি করেছো, তোমার চুলার মধ্যে আগুন জ্বলে না, দুই দিন তিন দিন না খেয়ে চলে যাই, তুমি কেমন করিয়া এত দামি মূল্যবান সম্পদ আল্লাহর বান্দাকে দান করলা? আলী রাদিয়াল্লাহু তাআলার হুদাক দা কয়া বুঝা, হে আজকে তুমি শুনিয়া যাও, দুনিয়ার কোন মানুষ যদি মালিকের গোলাম হয়ে যায়, ওই মালিক দুনিয়ার জমিনের মধ্যে তাকে সাহায্য করতে থাকে। আমার মালিকের সঙ্গে আমি একটা ব্যবসা করেছি, পয়গম্বরের সঙ্গে একটা ব্যবসা করেছি। বলে, জমিন থেকে পয়গম্বরের সঙ্গে কেমন করে ব্যবসা করলা? বলে, আমার কাছে যখন চাইছে দেবার মতো কিছু নাই, তুমি কিন্তু এটা ভালো করেই জানো। বলে, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা, সারাদিন পরে বাড়িতে যখন যাই কলিজার টুকরা হাসান হুসাইন না খাওয়া মুখটা দেখতে পাই। বলে, মুখটা বড় শুকনা, ভালো মন্দ খাবার কোনোদিন বাড়িতে দিতে পারি না, আমাকে ছোট বানানোর জন্য, আমাকে অপমান অপদস্থ করার জন্য তুমি আল্লাহর বান্দাকে পাঠাইছ, আমার কিন্তু বুঝতে বাকি নাই, তোমার এই চক্রান্ত আমার এলেমের মধ্যে ধরা পড়ে যায়। তাই তো নবীজির সঙ্গে ব্যবসা করলাম। বলে, কেমন করিয়া ব্যবসা করলা? আল্লাহর বান্দাকে বললাম, আমার সামনে হাতটা পেতে দাও, পাতার সঙ্গে সঙ্গে হাতটা তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি পয়গম্বরের মহাব্বত কলিজার মধ্যে পয়দা করিয়া, আমি পয়গম্বরের কলিজার মধ্যে মহাব্বত পয়দা করিয়া, সমস্ত আবেগটুকু ওজার করিয়া নবীজির শানে কয়েকবার দুরুদ পড়লাম। কয়েকবার দুরুদ পড়ার পরে আল্লাহর বান্দার হাতের মধ্যে ফু মারলাম, আল্লাহ তাআলা দুরুদ শরীফের বরকতে আল্লাহ তাআলা জান্নাত থেকে মুক্তর দানাটা পাঠাইয়া দেয়।
এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুসলমান ভাইরা আমার, এর জন্য বলি দুরুদ শরীফ আমল বড় মজবুত আমল, ঠিক কিনা? আলীর কাছে কিছু নাই কিন্তু দুরুদের মহব্বত তার কলিজার মধ্যে ছিল, ঠিক কিনা? জোরে বলে ও মুসলমান, এই যে দেখতেছো সামনে রমজান মাস, এই রমজানের শেষ দশকে আমাদের সকল ওলামায়ে কেরামের মাসের তাজ মাতার মুকুট আল্লামা শাহ আহমদ সফি হুজুর দামাত বরকাতুহুম আলিয়া তিনি বলেন, কোন ব্যক্তি অভাব অনটনের মধ্যে কাটায় ওই ব্যক্তির জন্য আমি একটা আবন শিখা দিই। বলে কি আমল? বলে সকাল সন্ধ্যা কোন ব্যক্তি যদি 500 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে ওই বাড়িতে ওই সংসারের মধ্যে নবীজির মহব্বতে ফায়দা করিয়া ইমানের হালতে কোন ব্যক্তি দুরুদ আমল করবে ওই ব্যক্তির সংসারে কোন দিন অভাব অনটন থাকতে পারে না। উনি আরো বলেন কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছে, ডাক্তার কবিরাজ চলে যেতে পারে না, প্রত্যেক দিন সকাল সন্ধ্যা 500 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, পানির মধ্যে ফু দেবে, পানি পান করবে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে শিফা দান করবে। এর জন্য বলবো দুরুশের ফামন বড় মজবুত আমল করতে রাজি আছি না এই সকল ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার হাত জাগান, আল্লাহু আকবার বলেন, একটু নারা সারা দেন, নারা সারা দেন, আল্লাহু আকবার জোরে করে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ হাত গুলাকে কবুল আর মঞ্জুর করেন সকল বিল আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমি অনেক কন্দরে খেয়াল করলাম আপনারা শুধু বারবার প্রধান মেহমান কখন ঢুকবে এই রাস্তার দিকে তাকায় আছে, ঠিক কি না? প্রধান বক্তা তো আসবেই ভাই, আমি তো অনেক দূর থেকে এসেছি, পাবনা থেকে, সুদূর পাবনা থেকে এসেছি, সকালবেলা গাড়িতে উঠছি, এখানে ইশারের নামাজের আজান এখানে এসে শুনছি, আলহামদুলিল্লাহ। তো ছোট মানুষটাকে আল্লাহ তাআলা আপনাদের সামনে কিছুক্ষণের জন্য কথা বলার সুযোগ দান করছে, শুনতে রাজি আছেন সকলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আলোচনাকে উভয়ের জন্য হেদায়েতের জন্য কবুল আর মঞ্জুর করেন সকলে বলে আমিন। জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, অনেকের মনে খটকা লাগছে, এত ছোট মানুষ কি বলবে আর কি শুনব, বলুন তো দেখি ভাই, এই কথাটি একটু বুঝাই দিই। ডক্টর আল্লামা আবুল কালাম আজাদ ভারতের এক্স প্রেসিডেন্ট, অনেকে জানি কি জানি না, উনি তার একটি কিতাবের মধ্যে ইংরেজি বইয়ের মধ্যে এমন একটি কথা লিখছেন যে আলোচক সম্পর্কে লিখছেন, বলে কি বলুন তো দেখি সকলের বাড়িতে বিড়াল আছে না নাই? অনেকের বাড়িতে, বেশিরভাগ মানুষের বাড়িতে বিড়াল আছে, ঠিক কি না? সকলের বাড়ির বিড়াল কি একরকম দেখা যায়? কারো বাড়ির বিড়াল হবে সাদা, কারো বাড়ির বিড়াল হবে কালা, কারো বাড়ির বিড়াল ছোট, কারো বাড়ির বিড়াল বড়, ঠিক না? ঠিক না? কারো বাড়ির বিড়াল হবে চকরা বকরা, কিন্তু বিড়ালের কাম কি মুরব্বি? বিড়ালের কাজ কি? আরে ইঁদুর ধরা, বিড়ালের কাজ কি? ইঁদুর ধরা, ছোট হোক বড় হোক, সাদা হোক কালা হোক, এই বিড়ালের কাজ হলো ইঁদুর ধরা। তো আমি পাবনা থেকে আসছি ছোট হই আর কালো হই, আমার কাম কিন্তু যতক্ষণ আছি এতক্ষণ কোরআন হাদিস থেকে বলা, ঠিক না? ঠিক না? আল্লাহ তাআলা বলার তৌফিক দান করেন, আমিন। জোরে করে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, দুরুশরীফের আমল বড় মজবুত আমল, মজবুত আমল করতে থাকেন আল্লাহ তাআলা দিলকে জিন্দা করে দিবে, সুবহানাল্লাহ। বলেন আসুন তেলাওয়াত কি আয়াতের দিকে চলে যাই। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে দুইটা ওয়াজ করছেন, কয়টা ওয়াজ ভাই? একটু জবান খুলে আওয়াজ দিবেন আমার সঙ্গে, কয়টা ওয়াজ? এক নম্বর ওয়াজ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, যারা ঈমান গ্রহণ করেছো তারা মালিককে বেশি করে ভয় করো, ঠিক কি না? কার ভয়? কার ভয়? আর জোরে বলেন কার ভয়? আল্লাহ। আল্লাহর ভয় দিলের মধ্যে ফায়দা করতে বলেছেন, এরপরে বলেছেন কুনু মাআস সাদিকিন, যারা সিদ্দিকিন, যাদের নফস বালা তাদের সঙ্গে চলো, তোমার দিলের হালত পরিবর্তন হয়ে যাবে, ঠিক কি না? জোরে বলে মুসলমান মুমিনিন। জি আলহামদুলিল্লাহ, মাঝখানে মাঝখানে খালি জায়গাগুলো একটু পুরো করে বসেন, পিছনে যারা আছেন একটু মেহরবানি করে বসতে দেন, একটু বসতে দেন, কারণ
কেননা আমরা বাংলাদেশের মুসলমান, আমরা বাংলাদেশের মানুষের দিল বড় বড়, ঠিক কিনা জোরে বলেন, আমাদের কলিজা অনেক বড়, ঠিক কিনা? এই কথাটা একটু বোঝাই, আমাদের দিল কেমন করে বড়র পরিচয় হলো তাম পৃথিবীর মধ্যে আজকে প্রকাশ পায়। বাংলাদেশের মানুষের কলিজার মধ্যে অনেক মায়া মোহাব্বত মানুষের জন্য বেশি, সুবহানাল্লাহ, বলে বলে কেমন? এই যে আমাদের ছোট্ট একটা বাংলাদেশ, এই বাংলাদেশে কক্সবাজার চট্টগ্রামের ওই দিকে তাকাইলে একটা এলাকায় তাকাবেন লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলমান ভাইদেরকে আমরা জায়গা করে দিয়েছি, সুবহানাল্লাহ, বলেন লক্ষ লক্ষ মুসলমান নরনারীকে বাংলাদেশের ছোট্ট জমিনের মধ্যে যদি জায়গা করে দিতে পারি, আজকের মাহফিলে বড় মনের পরিচয় দিয়া পিছনের মানুষগুলাকে জায়গা দিতে পারবো না? তাহলে একটু আগায় আগে, একটু আগায় আগায় বসে বড় মনের পরিচয় দেন, জবানে জিকির দেন, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা জান্নাতের হুরি নুরি ওই নামে তে চঞ্চলা, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বলতেছিলাম, আল্লাহ তাআলার ভয় মালিকের ভয় দিলের মধ্যে ফায়দা করতে হবে, ঠিক কিনা? প্রথমে একটি সূত্র, আমি তো এখনো ছাত্র মানুষ তো এর জন্য ছাত্র ভাইদেরকে নিয়ে একটু বেশি বেশি কথা বলতে চাই, সেটা হলো কি, যারা বয়স্ক হয়ে গেছেন তারাও তো পড়াশোনা করছেন, আলহামদুলিল্লাহ এলাকার মানুষ তো অনেক শৃঙ্খল, আলহামদুলিল্লাহ, বলেন এলাকার মানুষ অনেক ভদ্র, আলহামদুলিল্লাহ, জোরে করে বলেন, সম্মানিত উপস্থিতি, বলুন তো দেখি, আমরা যখন প্রাইমারি স্কুলে পড়ছি সেই সময় যখন যোগ অঙ্ক বিয়োগ অঙ্ক করতে দিছে কর গুনে গুনে নামতা পড়ছে কি পড়ি নাই, তার মানে কি সূত্র না জানলে কোনো সময় অঙ্ক করা যায় না, ঠিক কিনা? জোরে বলেন, আজকে এমন একটি সূত্র আপনাদের সামনে প্রকাশ করতে চাই, যে সূত্রটা হলো যে সূত্র মানলে দুনিয়ার সকল গুনাহ থেকে বাঁচা যায়, সুবহানাল্লাহ, বলেন সূত্র না জানলে যেমন করে অঙ্ক কষা যায় না তেমনি করে একটা সূত্র আমার মধ্যে বিস্তার লাভ না করতে পারলে আমার দ্বারা দুনিয়ার পাপাচার থেকে মুক্ত হওয়া কোনো সম্ভব নয়, ঠিক কিনা? জোরে বলেন, সেই সূত্রটা হলো কি, মালিকের ভয় দিলের মধ্যে ফায়দা করা, সুবহানাল্লাহ, বলেন এই সূত্র মানলে দুনিয়ার সকল পাপাচার থেকে মুক্ত থাকা যায়, দুনিয়ার সকল পাপাচার থেকে মুক্ত থাকা যায়, কেমন? যে ব্যক্তির কলিজার অবস্থান মালিকের ভয় পায়দা করবে ওই ব্যক্তি কোনোদিন নামাজ ছাড়া তো থাকতে পারে না, ঠিক কিনা? জোরে বলো, যে ব্যক্তির কলিজার মধ্যে মালিকের ভয় ওই ব্যক্তি কোনোদিন মিথ্যা বলতে পারে না, যে ব্যক্তির কলিজার মধ্যে আমি মালিকের ভয় ওই ব্যক্তি কোনোদিন সুদের ব্যবসা করতে পারে না, যে ব্যক্তির কলিজার মধ্যে মালিকের ভয় ওই ব্যক্তির দ্বারা বেকানা নারীর দিকে কোনোদিন চোখটা চাইতে পারে না, যে ব্যক্তির কলিজার মধ্যে মালিকের ভয় ওই ব্যক্তির দ্বারা অন্যের মাল কোনোদিন নষ্ট হতে পারে না। এক কথায় বুঝেন, সমষ্টিগত কথা হলো কি, মালিকের ভয় দিলের মধ্যে থাকলে বান্দার দ্বারা কোনোদিন গুনার কাজ হতেই পারে না, ঠিক কিনা? জোরে বলে, এটা হলো মেন সূত্র, গুনাহ থেকে বাঁচার মেন সূত্র। মুসলমান ভাইরা, আমার জীবনে কোনোদিন নেক আমল করো না, মৃত্যুর পূর্বে মালিকের ভয় দিলের মধ্যে পয়দা করেছ, আল্লাহ তাআলা ডাকতেন কয় গুনাহ, জন্মের পরে দুনিয়ার জমিনের মধ্যে তুমি যখন ভূমিষ্ঠ হইছ ওই জমান থেকে শুরু করিয়া বয়বৃদ্ধ অতিম সময়ে তোমার চলে এসেছে, তুমি কোনোদিন নেক আমল করে নাই, কিন্তু মৃত্যুর এক সেকেন্ড পূর্বে আমি মালিকের ভয় যদি দিলের মধ্যে পয়দা কর, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সময়ে তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব। মুসলমান ভাইরা,
পাকিস্তান তারেক মাহমুদ ফার্স্ট ক্লাস ফার্স্ট এমবিবিএস একজন ডাক্তার, ও মুসলমান তার একটা কিতাবের মধ্যে লিখে যায় জনক একজন ব্যক্তি জীবনে কোনদিন মুসলমান বটে কিন্তু কোনদিন নেক আমল করে নাই, দুনিয়ার জমিনের মধ্যে এমন কোন গুনার কাজ নাই যা করে নাই, হঠাৎ করে যখন অন্তিম সময় শরীরের শক্তি যখন দুর্বল হয়ে যায়, রক্তের গরম যখন দুর্বল হয়ে যায়, ও মুসলমান ভাইরা আবার এমন সময় সন্তানদেরকে ডাকতে, সন্তান একটা ওসিহত তোমাদের কি করে যাই, বলে কি কি, আমি যখন মারা যাব এমন মুহূর্তে আমার দেহটাকে তোমরা কবরের মধ্যে রেখো না, আমার দেহটাকে তোমরা পুড়িয়ে ছারখার করে দিবা। প্রশ্ন আসতে পারে, হুজুর মুসলমানের লাশ কেমন করে পোড়ায়? এটা তো হিন্দু সঙ্গে সনাতন ধর্মের কাজ, ঠিক কিনা? জোরে বলেন, মুসলমানদের শরীয়তের বিধান হলো কি, মারা যাবে ইজ্জতের সাথে গোসল হবে, দাফন কাফন হবে, জানাজার নামাজ হবে, মুহাব্বতের সঙ্গে ইজ্জতের সঙ্গে মুসলমান কি কবরের মধ্যে রাখবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু আল্লাহর গোলাম এমন কি কথা বললেন, আমার দেহটাকে কবরের মধ্যে রেখো না, আমার দেহটাকে তোমরা পুড়িয়ে ছারখার করে দিবা, পুড়িয়ে ছারখার করে দিবা। সন্তান বড় অবাক, বাবাকে প্রশ্ন করে, বাবা এটা তো হিন্দু সংস্কৃতির কাজ, তুমি কেমন করে এমন কথা বললা? বলে হ হ জীবনে কোনোদিন নেক আমল করি নাই, কবরের মধ্যে যদি আমাকে রাখা হয়, আসমানের মালিক জমিনের মালিক যদি আমাকে খপকুনিয়া ধরিয়া ফেলে, বাঁচার কোনো উপায় নাই রে, বেনামাজি কবরে গেলে উপায় নাই, সবাই বলি উপায় নাই রে, ইমান সারা কবরে গেলে উপায় নাই রে, কোরআন সারা কবরে গেলে উপায় নাই রে, পর্দা সারা কবরে গেলে। জোরে বলো, কথা ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, এমন সময় বাবা ডাকতে কয়, সন্তান কোনদিন জমিনের মধ্যে আল্লাহকে আল্লাহ বলে ডাকতেই নাই, মালিক যদি আমাকে কবরের মধ্যে ধরে, কবর থেকে বাঁচার কোনো উপায় নেই, এর জন্য বলি আমার দেহটাকে পুড়িয়ে ছারখার করে দিবা। দু একদিন পরে বাবা দুনিয়া থেকে বিদায়, এমন সময় বাবার কথা মতো সন্তান তৈত করলো, বাবার দেহটাকে পুড়িয়ে ছারখার করিয়া দেয়। ও মুসলমান বলো তো দেখি, পুরানোর পরে মালিক আবার পুনরায় জীবিত বানাইতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দেন, কয়, মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কে বলেছেন? মুসলমান ভেরামান, কিন্তু আল্লাহ তাআলার নাফরমান বান্দার দিমাগের মধ্যে এই বুঝটা আসে নাই, তাই তো কোরআনের জন্য বলছে, মনে করছে পুরাইলে আসমানের মালিক কোনদিন আমাকে ধরতে পারবে না। মুসলমান ইমানদার, এমন মালিক তুমি কিন্তু ভালো করে জানো, দুনিয়ার জমিনের মধ্যে কোনোদিন নেক আমল করি নাই, কোনো ভালো মানুষের সঙ্গ চলি নাই, শুধুমাত্র আকাম কুকাম করে বেড়াইছি, আকাম কুকাম যারা করে তাদের সঙ্গে চলেছি, মালিককে যা করেছি তোমার ভয় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, কয়, গোলাম যা যা জলদি করিয়া যা, জাহান্নামের দিকে যা, জাহান্নামের ফয়সালা হয়ে গেল, এমন সময় ফেরেশতারা টানতে টানতে নিয়া যায়, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার গোলাম পিছনের দিকে তাকায়া থাকে। সুবহানাল্লাহ বলেন,
নাফরমান গোলাম আল্লাহর পিছনে আল্লাহর দিকে পিছনে পিছনে তাকায় আর চোখের পানি ছেড়ে ডাকবে মালিক মালিক রে জমিনের মধ্যে যা করেছি মালিক রে একমাত্র তোমার ভয়ে করেছি ও গো মালিক তুমি না একটা সময় কোরআনের মধ্যে ঘোষণা করছো আমি মৃত্যুর পরে আমি মালিকের ভাই যার কলিজার মধ্যে থাকবে একটা সময় তুমি নাকি তাকে ক্ষমা করে দেবে ওরে মালিক তুমি তো রহমান তুমি তো রহিম তুমি রহমান তুমি মেহেরবান অন্ধকারেনা শুধু তোমারই গুণগান বুঝেব বুঝে না তবসান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহু আকবার বলেন ও মালিক রে আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না মালি তাম জিন্দগি গুনাহ করে কাটাইলাম মৃত্যুর পূর্বে মালিক তুমি জানো তোমার ভয়ে যা করেছি তোমার ভয়ে করেছি মালিক রে দিলের মধ্যে তোমার ভয়ে ফায়দা করার কারণে ওরে মালি তুমি কি আমাকে ক্ষমা করে দিতে পারো না রে মালিক আল্লাহ তাআলা ডাকবে কয় না ফরমান গুনাহ কোন ব্যক্তি যদি আমি মালিকের ফায়দার মধ্যে ফায়দা করে কোন মালিক আর মালিক ডাকতে কয় কোন নাফরমান গুলাম যদি আমি মালিকের ভয়ে চোখের পানি জমিনের মধ্যে ফালে আল্লাহ তাআলা ডাকতে কয় তার জীবনের গুনাগুলো আমি ক্ষমা করে দিই এই সম্পর্কে আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারাবাল্লাহ আলাইহি নার পয়গম্বর সাহাবীদের উদ্দেশ্যে বলেন ও সাহাবী তোমরা জানো নি হাদিসটা কি বলে কি কে আল্লাহর পয়গম্বর বলে যে সমস্ত গুনাহগার বান্দা বান্দি যে সমস্ত মানুষেরা মালিকের ভয় দিলের মধ্যে ফায়দা করে জমিনের মধ্যে পানির ফোঁটা ফেলবে চোখ থেকে পানি অস্ত্র ঝরাবে আল্লাহ তাআলা ডাকতে কয় ওই ব্যক্তিকে কোনদিন আল্লাহ জাহান্নামে দিতে পারে না আল্লাহু আকবার বলো ওই ব্যক্তিকে কোনদিন জাহান্নামে দিতে পারে না আল্লাহর পয়গম্বর আবারও ডাক দেন কয় হাদিসটা বুঝছো কিনা পয়গম্বর জবানে বলে যায় পয়গম্বর বলে হাদিসটা তোমরা বুঝছো কিনা সাহাবীরা বলল হুজুর আরো পরিষ্কার করে দেন পয়গম্বর উদাহরণ মিসাল দিয়া বলে ও মা বোন ও মুসলমান ভাইরা ভালো করে বুঝো একটা মাসুম বাচ্চা মার স্তরে যখন দুধটা টান দেয় মার স্তনে যখন মুখটা লাগাইয়া মার স্তন থেকে দুগ্ধ পান করতে থাকে বলো তো দেখি মুসলমান ওই দুধটুকু একটা পাত্রের মধ্যে রাখিয়া পুনরায় কি মার স্তনে দুধ ঢুকানো সম্ভব জোরে বলো সম্ভব কি কোশ্চেন করো সম্ভব না দুধ বের করে দুধ মার স্তনে যেমন করে ঢুকানো সম্ভব নয় পয়গম্বর ডাক দিয়ে কয় মাম্বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহি নার যে ব্যক্তি মালিকের ভয়ে ময়দানে বসিয়া চোখের পানি ছেড়ে কান্দবে মালিকের ভয়ে কান্দবে জাহান্নামের ভয়ে কান্দবে যেমন করে দুধ ঢুকানো মার স্তনে সম্ভব নয় কান্দনারা ব্যক্তিকে আল্লাহ তাআলা কোনদিন জাহান্নামে দেওয়া সম্ভব নয় মুসলমান ভাইরা আমার আল্লাহ নাফরমান গোলাম ডাকনে কন ওরে মালিক মালিক রে জীবনে নেক আমল করি নেই বটে কিন্তু মৃত্যুর পূর্বে তোমার ভয়ে যা করেছি তোমার ভয়ে করেছি মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও নবীজির হাদিস অনুযায়ী তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তাআলা ডাকনে কয় বান্দা তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম জাহান্নামে নয় তোর জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হলো
আল্লাহ আল্লাহ কে যে মধুর নাম, সকলে বলি আল্লাহ আল্লাহ কে যে মধুর নাম, ধরার তামা সোনা দানা হে না চুন্নি মনে মুক্তার হয় না তাহার দাম, আল্লাহ আল্লাহ কে যে মধুর নাম, জোরে বলেন আল্লাহ আল্লাহ কে যে মধুর নাম, জোরে জোরে বলি মারহাবা ও মুসলমান ইমানদার, এর জন্য বলবো মালিকের ভয় দিলের মধ্যে ফায়দা করা সকল গুনাহ থেকে বাঁচা যাবে, ঠিক কিনা জোরে বলেন, আর জোরে বলেন কথা ঠিক কিনা, আজকে নামাজ দাঁড়াইলে মালিকের ভয় নাই, মজলিসের মধ্যে কোরআনের মাহফিলে বসলে মালিকের ভয় নাই, আমরা শুধু খেয়াল করে থাকি কোন বক্তা কেমনে করে বলে, কোন বক্তার কণ্ঠ যেমন ভালো, এইগুলা শোনার জন্য যাই কোরআন শুনি না, মালিকের ভয়ে জোরে বলেন কথা ঠিক কি না, ও মুসলমান তমাম জিন্দেগিটা পরিপূর্ণ করে দাও মাহফিল শুনিয়া, মালিকের ভয় যদি দিলের মধ্যে ফায়দা না করা এই মাহফিল দ্বারা তোমার বিন্দু পরিমাণ কাজে লাগবে না, এর জন্য বলবো যা কিছু করো মালিকের ভয় করো, যা কিছু করবা মালিকের ভয় করবা, দেখবা একটা সময় আল্লাহ তাআলা তোমাকে আল্লাহ তাআলার রহমতের চাদরের মধ্যে ফাসাইয়া দিছে, জোরে বলো সুবহানাল্লাহ, বুঝতে কষ্ট হচ্ছে ভাই, মুসলমান ভাই আমার এর জন্য বলবো মালিকের ভয় দিলের মধ্যে ফায়দা কর, মালিকের ভয় কেমন করে দিলের মধ্যে আসবে, যারা মালিককে বেশি থেকে বেশি ভয় করে, মালিককে বেশি থেকে বেশি ভয় কোনিয়া যাদের নফস হালতটা ভালো, যাদের দিলের হালত ভালো তাদের সঙ্গে চল, তোমার দিলের হালত আল্লাহ ভালো বানিয়া দিবে, এর জন্য পরের অংশে আল্লাহ তাআলা কয় অকুনু মা সাদিকিন, নাইলে মুমিন সয়ে মুমিন নিশাওয়াত, নাইলে কাফের সয়ে কাফের নিশাওয়াত, আমাদের পাবনাতে একটা আঞ্চলিক কথা আছে, সরার লগে থাকলে সরার বাউ লাগে, চন্দনের লগে থাকলে নাকি চন্দনের বাউ লাগে, কথা কয় না কথা কয় না, এই কথা তর্জমা বুঝেন তো, ভালোর লগে থাকলে ভালো হইব, খারাপের লগে থাকলে খারাপ হইব, ঠিক কিনা জোরে বলে, মুসলমান মুমিনিন আল্লাহ তাআলা এর জন্য ডাকছেন কয় যারা সিদ্দিকিন তাদের সঙ্গে চলো, সিদ্দিকিন কারা যাদের নফস ভালো, সিদ্দিকিন কারা সত্যবাদী কারা যাদের নফস ভালো, যাদের নফস গুনার দিকে নেয় না, যাদের নফস শুধু মালিকের দিকে টেনে টেনে নেয়, সুবহানাল্লাহ, নফসওয়ালা মানুষের সঙ্গে চলবা, তোমার নফস যখন দামি নফস হইবে, আল্লাহ তাআলা একটা সময় হাশরের ময়দানে আব্দুল জব্বার আব্দুল করিম আব্দুল সাত্তার বলে ডাক দিবে না, তোমার নফস যদি ভালো হয় তোমার দিলের হালত যদি ভালো হয়, আল্লাহ তাআলা নাম না করে ডাক দিয়া আল্লাহ তাআলা তোমার সম্মানকে বাড়াইয়া দিয়া আল্লাহ তাআলা ডাক দেয় ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, নাই কো শেতান নামাজ রোজা নাই তো কোনো কাম, নাই কো শেতান নামাজ রোজা নাই তো কোনো কাম, আছে শুধু প্রেম প্রীতি আনন্দ আরাম, আছে শুধু প্রেম প্রীতি আনন্দ আরাম, জোরে বলো কথা ঠিক কি না, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ জানি তার একটা কিতাবের মধ্যে বর্ণনা করে যায়,
ভালো সিদ্দিকিন যারা, যাদের নফসু ভালা, তাদের সাহাবতে গেলে, তাদের সঙ্গে চললে, হক্কানে উলামায়ে কেরামকে মহব্বত করলে, হক্কানে উলামায়ে কেরামের মজলিসে বসলে, হক্কানে উলামায়ে কেরামের সঙ্গে সঙ্গ করলে, তুমি দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বড় পাপিষ্ট যুবক। একটা সময় দেখবা তুমি জীবনের গুণা ছেড়ে দিছ, শুধুমাত্র নেক আমলের মধ্যে জড়ায় গেছ। মুসলমান ভাই আমার, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা, তার নাম হলো নোমান বিন সাবিত, মুখস্থ করে নেন। ইমাম আবু হানিফার নাম কি? নোমান বিন সাবিত। এমন আল্লাহর ওলিদের নাম দিলের মধ্যে ফায়দা করো, দিলের মধ্যে জায়গা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিলটাকে জিন্দা বানায়া দিবে। দুনিয়ার নায়ক নায়িকা বাইরে বাইরে ফুটবল খেলা সকলের নাম জানি, মন্ত্রী মিনিস্টারের নাম জানি, চেয়ারম্যান মেম্বার সকলের নাম জানি, যে ইমামের মাজহাবের মধ্যে আমরা চলি ওই ইমামের নাম জানি না, ঠিক কিনা জোরে বলো। আল্লাহ ওয়ালা যারা, যাদের নফসের দিলের হালত ভালো, যাদের নফস সুন্দর নফস, তাদের নামগুলা মুখস্থ করলে দিল জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলো। মুসলমান ভাইয়েরা, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে বলে, দুই জমানার মধ্যে একজন পাপিষ্ট যুবক, ভালো করে শুনেন, জমানার মধ্যে একজন পাপিষ্ট যুবক, ক্ষমতার কোনো অভাব নাই, টাকার কোনো অভাব নাই, ক্ষমতার অভাব নাই, টাকার অভাব নাই, আকাম কুকাম দুনিয়ার জমিনের মধ্যে সর্বহালতে করে বেড়ায়, কোনো সময় আল্লাহ তাআলাকে আল্লাহ বলে একটা সময় ডাক দেয় না, এই পাপিষ্ট যুবক একটা সময় ইমাম আবু হানিফার দরবারে চলে যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে ঘোষণা দেয়, আমার তোমার সঙ্গে আমি দোস্তি করার জন্য এসেছি, কি করার জন্য? বন্ধুত্ব করার জন্য এসেছি। জমানার ইমাম আল্লাহর ওলি তার সঙ্গে গেছে, দুনিয়ার জমিনে পাপিষ্ট একজন যুবক, মেনে নেওয়া যায় কি? জোরে বলেন। যে যুবকের সকাল হয় মদ্যপান করিয়া, আবার ঘুমাইতে যায় মদের দোকানে মদ খাইয়া, এমন লোক যদি আবু হানিফার কাছে বন্ধুত্ব করতে যায়, এটাকে গ্রহণ করবে? এটাকে অ্যাকসেপ্ট করার কথা? কিন্তু ক্ষমতার অভাব নাই, টাকার অভাব নাই, করলেও সমস্যা না করলেও সমস্যা, ঠিক না? ঠিক না? ওই যে আছে না বাগধরা পড়ছি আমরা ছোট্টবেলায় প্রাইমারি স্কুলে পড়ছি, উভয় সংকট, বাগধরা আছে না নাই, জোরে বলেন আছে না নাই, জলে কুমে ডাঙায় বা, ঠিক কি না? যেদিকে যাইকে সেদিকে বিপদ। ইমাম আবু হানিফা পড়ছে এবার বিপদে, এত বড় সন্ত্রাস, এত বড় টাকাওয়ালা ক্ষমতাশীল ব্যক্তি, এই ব্যক্তিকে কেমনে করে আমি ডিনাই করে দেই, ওর অফারটা কেমনে করে ডিনাই করি, কেমন করে অ্যাকসেপ্ট করি, বড় বিপদের মধ্যে পড়ছে। এই বিপদে পড়লে মুমিনের জন্য হিকমত খাটানোর কথা কে বলেছেন? আর জোরে বলেন, কে? আল্লাহ বলেছেন। যুবক দেখলে কই ওরে নমান, বন্ধুত্ব করার জন্য এসেছি, তুমি কি বলো? হাজার হাজার ছাত্রদের সামনে গেছে বন্ধুত্ব করবে নোমান সাবেতের সঙ্গে, নোমান বিন সাবেদের ছাত্র ভাবে হুজুর তো বিপদে, বন্ধুত্ব করলেও সমস্যা না করলেও সমস্যা, কি করা যায় কি করা যায়? মাঝখানে হিকমতের আয়াতের কথা মনে পড়ে যায়, এমন সময় নোমান বিন সাবেদ, তার নফস তো ভালো, ঠিক কিনা জোরে বলে। ও মুসলমান, এমন সময় আল্লাহ তাআলার গোলাম নোমান বিন সাবেদ হিকমত খাটাইয়া বলল, ওরে যুবক তোমার সঙ্গে বন্ধুত্ব করতে পারি একটা শর্তের বিনিময়ে। সুবহানাল্লাহ, বলেন কয়টা শর্তের বিনিময়? আলোচনা বুঝতে কষ্ট হচ্ছে ভাই? একটা শর্তের বিনিময়, একটা শর্তের বিনিময়। পাপিষ্ট যুবক চিন্তা করলো, একটা শর্ত মেনে নিলাম, হ্যাঁ অ্যাকসেপ্ট করলাম, বলো দেখি তোমার শর্তটা কি, তোমার বলো দেখি তোমার শর্তটা কি, এই জমানার ইমাম আবু হানিফা যদি আমার বন্ধু হয়, ইমামে আজম আমার যদি দোস্ত হয়, দোস্তর নাম বিক্রি করে সমাজের মধ্যে জমজমার ব্যবসা বানাইতে পারব, ঠিক কিনা? চেয়ারম্যান সাহেবের ডান হাত, মেম্বার সাহেবের ডান হাত, কমিশনার সাহেবের ডান হাত, এমপি সাহেবের ডান হাত, আকাম কুকাম করে মানুষের কাছে গেছে, তার কাছে গেছে, সামসামি আছে না আছে না, সামসা আছে না নাই, এই এলাকায় ল্যাঙ্গা ভাবনাত আছে,
এমপি সব চেয়ারম্যান সব মেম্বার সব জানেই না নাম বিচ্ছা খাই লেছে আছে না নাই নাম বিচ্ছা খাই লেছে এমপি সাহেবের নামে খবর নাই চেয়ারম্যান সাহেবের খবরই নেই নাম বিচ্ছা খাই আকাম কুকাম করে লেছে ঠিক না ঠিক না জমানার নিকৃষ্ট যুবক চিন্তা করতেছে জমানার ইমাম সবচেয়ে বড় ইমাম যদি আমার দোস্ত হয় দোস্তর নাম বিক্রি করে জমজমার ব্যবসা করা যাবে ঠিক কিনা জোরে বলেন এমন সময় ইমাম আজম ডাকবেন কয় যুবক হা হা বন্ধ করতে পারি একটা শর্তের বিনিময়ে কি শর্ত বলে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলা যাবে না সুবহানাল্লাহ জোরে বলে নফসওয়ালা কারা যাদের নফস ভালা সিদ্দিকিন কারা যাদের নফস ভালা যাদের নফস ভালো তাদের সব দেখলে কি হয় এটা বোঝানোর জন্য বলতেছি মুসলমান ভাইয়ের আমার ইতিমধ্যেই আল্লাহর বান্দা অ্যাকসেপ্ট করে না হা হা মৃত্যু অবধি পর্যন্ত কোনো দিন মিথ্যা বলবো না মিথ্যা আজকে থেকে ছেড়ে দিলাম বন্ধুত্ব হয়ে যায় বন্ধু চলিয়া যায় এমন সময় ইমনু মানবিন সাহেবের পিছন থেকে ডাক দেয় বন্ধু আসো দেখি একটুখানি আমার দিকে আসো আবার বলে কি কি বলে আমার সঙ্গে তোমার বন্ধুত্ব হয়েছে একটা শর্তের বিনিময়ে মিথ্যা বলা যাবে না বলে হ হা কিন্তু বন্ধুত্বর মহাব্বত কেমন করে বাড়বে বলে তিন দিন পরে বেশি বেশি করিয়া আমি নোমানের সঙ্গে একটু দেখা করে যাইও বলে বন্ধু বন্ধুর সঙ্গে বন্ধুর যদি ঘন ঘন দেখা না হয় তাহলে তো মোহাব্বত কি টুট গিয়া ঠিক কিনা জোরে বলে সুতরাং বন্ধুর সঙ্গে ঘন ঘন দেখা হইলে মোহাব্বত বাড়বে আবার যুবক ভাই আজকের ওয়াজ থেকে এমন শিক্ষা নেন না যে আমার বন্ধু তো একজন মহিলা মহিলার সঙ্গে তো অনেক দিন দেখা হয় না শুধু ইমোতে আর মেসেঞ্জারেই কথা বললাম যাই একটু দেখা করে আসি হুজুর যত বয়ান করছে মোহাব্বত বাড়বো যাই দেখি একটু মা বাবা অফিসে গেছে গার্লফ্রেন্ডের সঙ্গে একটু দেখা করে আসি এটা কবিরা গুনাহ ঠিক না ঠিক না যার দিকে তাকানো জায়েজ নাই তার সাথে তাকানো কবিরা গুনাহ ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা আল্লাহ আমার প্রাণ প্রিয় যুবক ভাইদেরকে এই গুনাহ থেকে হেফাজত করে এখন বলবেন হুজুর খালি যুবক গলে কি কইলেন পুরুষ মিশ্রী করলেন না নফস তো দুই ধরনেরই আছে যুবক আরও আছে বৃদ্ধ মানুষেরও আছে ঠিক কিনা জোরে বলেন এই সম্পর্কে একটা বলি ওলামাই দেওবন্দ দেওবন্দ মাদ্রাসা থেকে মুফতি আজম নামটা মনে পড়ছে না অনেক দিনের কথা হুজুর আসছে বাংলাদেশে মহিলা মাদ্রাসা আছে না মহিলা মাদ্রাসায় বুখারি খতমে বুখারির অনুষ্ঠানে দোয়া করার জন্য এমন সময় হুজুর তখন বলল পর্দার আড়াল থেকে এরকম খতমে বুখারির অনুষ্ঠান হচ্ছে এমন সময় মহিলাকে একজন শিক্ষককে বলল যে আপনার একজন ছাত্রীকে মেহরবানি করে একটু তেলাওয়াত করতে বলুন বৃদ্ধ বয়োবৃদ্ধ খুনখুনে মানুষ ভাই এদিকে তাকান না মাইকো দেখেন না এমন সময় একটু তেলাওয়াত করতে বলছে মহিলা জবানে বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম এত সুন্দর তেলাওয়াত করেছে বয়োবৃদ্ধ মানুষটা মুফতি আজম দেওবন্দ মাদ্রাসার হুজুর সঙ্গে সঙ্গে আর কোনো কথা না বলে হেলিকপ্টারে উঠে আবার ইন্ডিয়ার দিকে চলে গেলেন মানুষ বড় অবাক হয়ে গেল আরে তেলাওয়াত শুরু করছে আর হুজুর কেন চলে যায় হুজুরকে জিজ্ঞাসা করলো হুজুর দোয়া না করে কেন আসলেন এর কারণটা কি হুজুর জবাবে বলে ভাইজান আমি যদিও বৃদ্ধ মানুষ আমার যদিও শক্তি নাই বল শক্তি নেই রক্তের গরম নাই কিন্তু নফসের শক্তি কিন্তু ঠিকই আছে ঠিক কিনা জোরে বল ও ভাই তোমার ছাত্রী যখন আল্লাহর নামে তাসবিহটা পড়েছে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়েছে এত সুন্দর কণ্ঠ আমার কানের মধ্যে আসছে আমার নফস তখন বলে এত সুন্দর কণ্ঠ যদি একজন মেয়ে মানুষের হয় না জানি দেখতে কত সুন্দর লাগবে এর জন্য আমি চলে আসলাম যে পর্দা আছে বটে পর্দার মাঝখানে শয়তান ওয়াসওয়াসা দেয় নফস শয়তান বড় শয়তান ঠিক কিনা জোরে বলো ও মুসলমান ভাইয়ের জন্য বলি শুধু যুবকদেরকে বলবো না আমাদের মুরব্বীদেরকে আল্লাহ তাআলা নফসের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে দেয় মুসলমান ইমানদার আল্লাহর গুনাহ
এমন সময় বন্ধু দূরে চলে যায়, এমন সময় তিন দিন পরে দেখা করার জন্য বলছে। নুমান বিন সাহেব যখন ডাকবে এমন কথা বলছে বলে, হ্যাঁ হ্যাঁ তিন দিন পরে তোমার সঙ্গে আবার দেখা করব। মুসলমান ভাইরা ভালো করে বুঝলেন, এমন সময় বাড়ির দিকে রওনা হয়, বাড়ির আশেপাশের বন্ধুরা ডাক দেয়, বন্ধু তুমি তো আমাদের লিডার, চলো যাই দেখি মদের দোকানে চলিয়া যাই। কিসের দোকানে? চলো যাই দেখি মদের দোকানে, তোমার নেতৃত্ব ছাড়া মদের দোকানে যাইতে ভালো লাগে না, রং তামাশায় বসতে ভালো লাগে না, সারাদিন কোথায় ছিলা বন্ধু, চলো যাই দেখি মদের দোকানে চলিয়া যাই। আল্লাহর বান্দা মদের দোকানে যান, বন্ধুদের সঙ্গে মদের দোকানে আড্ডা জমায়া দিল। এমন সময় যখন মদ পান করবে, মদের গ্লাসটা যখন হাতের মধ্যে নেয়, মুখের মধ্যে যখন নোমান বিন সাহেবের বন্ধু মুখের কাছে মদের গ্লাসটা নেয়, এমন সময় আল্লাহ তাআলার গোলামের দেমাকের মধ্যে ফোনে যায়, না না হাজার হাজার ছাত্রদের সামনে বন্ধুত্ব হয়েছে নোমানের সঙ্গে, মিথ্যা বলা যাবে না একটা শর্তের বিনিময়ে, আজকে যদি আমি মদের গ্লাসে মদ পান করি তিন দিন পরে দেখা করতে হবে। বন্ধু যদি আসে, বন্ধু তিন দিনের মধ্যে মদ খাইছো নাকি, মিথ্যা বলার উপায় নেই, কেমন করে হাজার ছাত্রের সামনে বলবো মদ পান করেছি। না রে বন্ধু না, আজকে আমি মদের দোকানে আসছি বলে মদ পান করতে রাজি নাই। দ্বিতীয় দিন আবার ডাক দেয় মদের দোকানে নিয়ে যায়, মদ পান করে না। তৃতীয় দিন ডাক দেয় বন্ধু চলো যাই মদের দোকানে, দোকানে যায় বলে মদের গিলাসটা মুখের মধ্যে নেয় না, বলে বন্ধু পাপিষ্ঠ যুবকের অন্য বন্ধুরা ডাক দেয়, বন্ধু কেন মদ খাও না, কেন তুমি মদের গ্লাসের মধ্যে ঠোঁটটা লাগাও না। বন্ধু ডাক দেয় কয় না, রে বন্ধু না আজকে তিন দিন হয়েছে, এই তিন দিন আজকে দেখা করার ডেট নোমান বিন সাহেবের সঙ্গে, ইমামে আজম আবু হানিফার সঙ্গে, আজকে যদি মদের গ্লাসের মধ্যে মুখটা লাগাই, বন্ধু যদি আমাকে প্রশ্ন করে তিন দিনের মধ্যে মদ খাইছো নাকি, আমি কেমন করে বলবো হ্যাঁ হ্যাঁ মদ খাইছি, মিথ্যা বলার উপায় নাই, মিথ্যা বললে বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। ঠিক আছে তিন দিন পরে তোমাদের সঙ্গে আবার মদ খাবো, এমন সময় বন্ধু যায় নুমান বিন সাবিতের হুজরা কারার মধ্যে যখন পদার্পণ করে, এমন সময় নুমান দূর থেকে দেখতে পায়, তিন দিন পূর্বে আমার বন্ধুত্ব হয়েছে পবিষ্ঠ যুবক, আজকে কেন তিন দিন পরে আমার বন্ধুর চেহারাটা মলিন দেখা যায়। আল্লাহু আকবার জোরে করে বলো না আল্লাহু তাকবীর, আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করেন সকলে বলে আমি। নুমান বিন সাহেব ডাক দিয়ে কয় বন্ধু তিন দিন পূর্বে তোমার চেহারা কেমন ছিল, আজকে তিন দিনের মধ্যে তোমার চেহারা কেন এমন দেখা যায়, ও বন্ধু এই তিন দিনের মধ্যে তুমি কি মদ খাও না, আল্লাহ আকবার বলতে ইচ্ছা করলো না, ও বন্ধু তুমি কি তিন দিনের মধ্যে মদ খাও নাই। আল্লাহর বান্দা যুবক ব্যক্তি দিনের মধ্যে এমন তামান্না যদিও না থাকে, ভালো তামান্না যদি না থাকে, কিন্তু বন্ধুত্ব হয়েছে শর্তের বিনিময়ে, ঠিক কিনা, মিথ্যা বলা যাবে না। আল্লাহর গোলাম ডাক দেয় কেন মা, বন্ধুত্বের কসমের অধিক কসম নিয়া বনি, বন্ধুত্বের অধিকার নিয়া বনি, এই তিন দিনের মধ্যে মদের দোকানে গেছি, মিথ্যা বলা যাবে না এই কথা চিন্তা করিয়া তিন দিনের মধ্যে একটা বারের জন্য মদ পান করি নাই, একটা বারের জন্য মদ পান করি নাই। ও বন্ধু একটা শর্তের বিনিময়ে বন্ধুত্ব হইছে, আইরে বন্ধু আয় আমি নোমানের সঙ্গে হাতের সঙ্গে হাতটা নয়, আইরে বন্ধু আয় বন্ধুত্ব টিকানোর জন্য আমার কাছে মিথ্যা বলো নাই তার প্রকাশ আমি পেয়ে গেছি, বন্ধু হাতের সঙ্গে হাত নয় আমি নোমানের কলিজার সঙ্গে তার কলিজা লাগাইয়া দি। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় অকুনু মা সাদিকিন,
ভালো নফসওয়ালা মানুষের কাছে গেলে পাপিষ্ট যুবক তিন দিনের মধ্যে কেমন করে পরিবর্তন হয়ে যায়? সুবহানাল্লাহ বলো। ও মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা বের হয়ে যায় জমিনের মধ্যে, বের হয়ে যায় আল্লাহর বান্দা নোমান বিন সাবিতের কামরা থেকে বের হয়ে যায়। এমন সময় এলাকার মানুষগুলো ডাকতে, এলাকার বন্ধুরা ডাকতে, বন্ধু তুমি বলছো তিন দিন পরে মদের দোকানে মদ খান করগা, চলো দেখি মদের দোকানে যাই। বন্ধু ডাকতে কয় না, রে বন্ধু না, জীবনের কোনোদিন মদের দোকানে যাব না। বলে কেন? বলে একটা মিথ্যা কথা ছাড়লে জমানার আল্লাহর ওলি নোমান বিন সাবিতের বুকের সঙ্গে যদি বুকটা লাগানো যায়, আমার কাছে মনে হয় দুনিয়ার জমিনের মধ্যে সকল গুনাহ যদি ছাড়িয়ে দেওয়া যায়, আমার কাছে মনে হয় জমিন থেকে যখন বিদায় হয়ে যাব, কবরে গেলে মনে হয় নবীজির বুকের সঙ্গে বুকটা লাগিয়ে যায়। ও বন্ধু, আজকে থেকে নিয়ত করলাম, তওবা করলাম, কোনদিন গুনাহের খাতার মধ্যে পা বাড়াবো না, আর কোনদিন জীবনে গুনাহ করবো না। এর জন্য বই মুসলমান, আজকে না মাহফিল থেকে তুমি তওবা করে নাও। যারা জুয়ার ব্যবসার মধ্যে জড়ায় গেছা, যারা সুদের ব্যবসার মধ্যে জড়াইছ, যারা দাড়ি কামান্যওয়ালা ব্যক্তি আস, যারা সুদের ব্যবসার মধ্যে সুদের ব্যবসা কর, যারা মা বাবাকে কষ্ট দাও, যারা নামাজ পড়ো না, আজকে না মাহফিল থেকে তওবা করিয়া নাও। জীবনে কোনদিন গুনার কাজ আর করবো না। কারা কারা তুইয়ার হাতটা জাগাও, আল্লাহু আকবার জোরে করে বলো, আল্লাহ আমাদের কবুল করে নেন। আয় আল্লাহ দিনের মুজাহিদ বানায়া দেন, আয় আল্লাহ তাআলা মুমিন মুত্তাকিন বানায়া দেন, আল্লাহ তোমার মাহবুব গোলাম বানায়া দেন। আমি মুসলমান ভাইরা আমার এর জন্য বলবো, যাদের নফস ভালো, কাদের নফস ভালো? বলে যেই মসজিদের ইমাম ইমাম সাহেব আছে, ইমামের পিছন নামাজ পড়ো, ওই ব্যক্তির নফস ভালো, ঠিক কিনা জোরে বলো। বলে এলাকার মসজিদের মাদ্রাসার মুতামিমের ইমানের হালত ভালো, যাদের নফসের হালত ভালো, দিলের হালত ভালো, তাদের সঙ্গে সম্পর্ক করো, মাদ্রাসার ছাত্রদের সঙ্গে সম্পর্ক করো, তাদের দিলের হালতটা ভালো, ঠিক কিনা জোরে বলো। ও মুসলমান, তাদের সঙ্গে তুমি মহব্বত পয়দা করে দাও, তোমার দিলের হালত পরিবর্তন হবে। ও মুসলমান, তাই তো আজকে তোমাদের আর খেদমতে আরজ করে যাই। ও বলো তো দেখি মুসলমান, ও মুসলমান ট্যাংরা মৌলভীবাড়ি এলাকার মুসলমান, আজকে থেকে আজকে থেকে যে মাদ্রাসা কমিটি করতে কাজে দদ্দকার মাহফিলে বসছ, এই মাদ্রাসাটাকে তোমরা দিল দিয়ে মহব্বত করবা কি করবা না? রাজি আছি তো সকলে ইনশাআল্লাহ। এই মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে মহব্বত করবা, মাদ্রাসায় আসাদে গ্রামকে মহব্বত করবা। বলে কেমন করে মহব্বত করবা? বলে দিল দিয়ে মহব্বত করবা, জান মাল দিয়ে মহব্বত করবা। রাজি আছি না নাই সকলে ইনশাআল্লাহ। ও মুসলমান, নফসওয়ালা মানুষদেরকে মহব্বত পয়দা দেখানোর জন্য